পতঞ্জলির বিজ্ঞাপনত ভুল না যাব। পতঞ্জলির বিজ্ঞাপন বিভ্রান্তিকর। পতঞ্জলির বিরুদ্ধে কঠোর উচ্চতম ন্যায়ালয়। জবাখুজি তত্ত্ব নাই বাবা রামদেবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের গোচরত নিঃস্বত্ব ক্ষমা বিচারিও সকাহ নাপালে যোগগুরু রামদেব আর পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডর পরিচালন সঞ্চালক আচার্য বালকৃষ্ণই। দুয়োয়ে দাখিল করা ক্ষমার শপতনামা আজি উচ্চতম ন্যায়ালয়ে নাকচ করে। পতঞ্জলি আয়ুর্বেদে আইন উলঙ্ঘা করার পাছতো কোনো ব্যবস্থা গ্রহণ নকৰাৰ বাবে উচ্চতম ন্যায়ালয়ে উত্তরাখণ্ড সরকারক প্রশ্ন উত্থাপন করে। ব্যক্তিগতভাবে হাজির হবলৈ আদালতে বারম্বার দিয়া নির্দেশ উলঙ্ঘা করার পাছত অবশেষত আজি হাজির হল বাবা রামদেব। পতঞ্জলি সামগ্রী বিভ্রান্তিকর বিজ্ঞাপনের গোচরত বাবা রামদেব আর আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে উত্থাপিত আদালত অবমাননা আবেদনের শুনানি গ্রহণ করে উচ্চতম ন্যায়ালয়ে। শুনানির সময়ত দুইজনে বিনা শর্তে ক্ষমা বিচারিলে। আদালতত নচলিল রামদেবর চালাকি। রামদেবর ক্ষমার শপতনামা নাকচ করিলে আদালতে। আদালতত দিয়ার পূর্বে সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছিল শপতনামা। প্রচারের বাবেহে শপতনামা দাখিল করেছিল রামদেবে। পতঞ্জলির ঔষধের উপর বিশ্বাস করে বহুলোকে এই ঔষধ সেবন করে। নিরীহ লোকর অধিকার সুরক্ষিত করার ব্যর্থ হয়েছে পতঞ্জলি। পতঞ্জলি সুরক্ষা দিয়া উত্তরাখণ্ডর কর্তৃপক্ষ সকিয়নি আদালতর। 2018 সনের এতিয়ালৈকে বিভাগীয় সকল বিষয়াক উত্তর দিয়ার নির্দেশ। কেন্দ্রের উত্তরতো সন্তুষ্ট নহয় আদালত। 2023 সনের 21 নভেম্বরত আদালতত দিয়া প্রতিশ্রুতি উলঙ্ঘা করার অভিযোগত বাবা রামদেব আর আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে জাননি জারি করেছিল ন্যায়ালয়। ঔষধের গুণাগুণ দাবি বা আন চিকিৎসা পদ্ধতিক সমালোচনা করে কোনো বিবৃতি দিব নোৱাৰিব। কিন্তু তার এদিন পাছতে 2023 সনের 22 নভেম্বরত হরিদ্বারত রামদেবে আয়োজন করা সংবাদ দেন আর 2023 সনের 4 ডিসেম্বরত কোম্পানিটে প্রকাশ করা বিজ্ঞাপনত আদালতত দিয়া প্রতিশ্রুতি উলঙ্ঘা করত ক্ষুণ্ণ হয়ে পড়ছে উচ্চতম ন্যায়ালয়ে। নিউজ সেক্স রিপোর্ট, এমবি নিউজ। এমবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।